হ্যালো এভরিওয়ান, আমি সুইন জয়। আর আজকে আমি এই ভিডিওতে কথা বলতে এসেছি নীরজ পান্ডে এবং ফ্রাইডে স্টোরি টেলার্স এর প্রোডাকশনের খাকি দ্য বিহার চ্যাপ্টার এই ওয়েব সিরিজটা নিয়ে। এবং এই ওয়েব সিরিজটা গত দুদিন হলেও নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে। তোমরা কারা কারা দেখেছো আগে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে। আমি কোনো বিশাল বড় রিভিউয়ার নই, তাই আমার যতটুকুনি যা ছোটখাটো জ্ঞান সেই দিয়েই আমি এই রিভিউটা করার চেষ্টা করছি। এবং আশা করবো তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনটা টিপে দাও, এবং তোমাদের বন্ধু বান্ধবদের সকলের সঙ্গে তোমরা এই ভিডিওটা শেয়ার করো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা এই ওয়েব সিরিজটা খাকি দ্য বিহার চ্যাপ্টার এই ওয়েব সিরিজটাকে নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, যদি ছোট্ট করে বলি গল্পটা, খাকি দ্য বিহার চ্যাপ্টার একটা নভেলের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা, এবং যে নভেলটা অরিজিনাল মানে সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে দ্য বিহার চ্যাপ্টার, যেটা এখানে দেখানো হয়। তো বেসিক্যালি বন্ধুরা, যদি ছোট করে এই গল্পটা বলি, একজন বিশাল বড় পুলিশ অফিসার একজন নাম করা ক্রিমিনালকে, বিহারের একজন নাম করা ক্রিমিনালকে ধরবে। এটা একদম একটা সিঙ্গেল লাইনের স্টোরি। সেই ধরবে কিভাবে এবং তাকে ধরতে গিয়ে তার মধ্যে মানে সেই বিহারের মধ্যে যে পলিটিক্যাল মানে পলিটিক্স এর মধ্যে যে ক্রিমিনালসদের প্রচুর আশকারা, সেই সমস্ত দিক এই ওয়েব সিরিজটা দেখানো হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে এই ওয়েব সিরিজটা কিন্তু মির্জাপুরের তুলনায় কোনো অংশে কম লাগেনি আমার। এবং আমি কেন মির্জাপুরের কথা তুলে আনছি, মানে ওই গোছের ওয়েব সিরিজ হলো এই মানে খাকি দ্য বিহার চ্যাপ্টার। এই ওয়েব সিরিজে যারা যারা অভিনয় করেছে, স্পেশালি আমার যাদের যাদের মনে হয়েছে নাম একবার মানে বলবারই মতো, এখন তাদের নামই আমি করছি। করণ ঠাক্কর, অমিত লোধা বলে একজন এসপির নাম করা একজন এসপির ক্যারেক্টার উনি করেছেন। অবিনাশ তিওয়ারি, চন্দন মাহাতো বলে একজন দুষ্কৃতির ক্যারেক্টারটা করছেন এখানে। অভিমন্যু সিং রঞ্জন কুমারের ক্যারেক্টারটি করছেন, যার মুখ দিয়ে আমরা এই গল্পটাকে শুনতে পাচ্ছি। উনি ন্যারেটিভও করছেন, তার সঙ্গে সঙ্গে উনি অভিনয় করছেন, অসাধারণ অভিনয় করেছেন। এছাড়া যারা স্টলওয়ার্ডস, যেমন আশুতোষ রানা একজন স্টলওয়ার্ডস মান, অসম্ভব বড় অভিনেতা, আমরা সকলেই জানি, অসাধারণ অভিনয় করেছেন। উনি একজন মানে ডিজির ক্যারেক্টার করেছেন। তারপরে বলি, যদি বলি তাহলে বিহারেরই বিহার কা লাল রবি কিষণজি একটা ভয়ানক ক্যারেক্টার করেছেন। তো যাই হোক, এবার আমি এই গল্পটাকে আরেকটুখানি তোমাদের বিস্তারিত করে বলার চেষ্টা করছি, যাতে তোমরা আরো ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট পাও গল্পটার। প্রথমত এই গল্পটা শুরু হচ্ছে এমন একটা সময়ে, যে সময়টায় একটা বিহারের নাম করা ক্রিমিনালকে ধরবে বলে পুলিশ, ফার্স্ট এপিসোডে যেটা দেখানো হচ্ছে, ধরবে বলে পুলিশ চারিপাশ দিয়ে তার, তিনি যেখানটায় আছেন তার আস্তানাটা, তার চারিপাশ দিয়ে পুলিশ ঘিরে ফেলেছে। এবং এই যে ঘিরে ফেলেছে, রঞ্জন কুমার যে ক্যারেক্টারটা অভিমন্যু সিং করছেন, ওনার ওই ক্যারেক্টারটা, উনি কিন্তু ব্যাক এন্ডে বলছে কথাটা, মানে ন্যারেটিভ করছে আর সঙ্গে সঙ্গে জিনিসগুলো ঘটছে। এবং উনি ওই ন্যারেটিভের মধ্যেখান থেকেই আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে এই চন্দন মাহাতো বলে যে ক্যারেক্টারটি, যেটা অবিনাশ তিওয়ারি করেছে, সেটা কতটা ডেঞ্জারাস, সেটা কতটা মানে নক্কারজনক একটা ক্যারেক্টার, যাকে ধরতেই হবে। এবং সত্যি কথা বলতে এটা মানে এমন করে স্ক্রিন প্লেটা করা, অসম্ভব এনগেজিং, মানে ফার্স্ট এপিসোড প্রচন্ড এনগেজিং, তোমাকে সেকেন্ড এপিসোডে নিয়ে যেতে ওরা বাধ্য, মানে তুমি দেখতে বাধ্য এমনভাবে করে। এবং যে স্ক্রিন প্লেটা হচ্ছে, মানে এরকম মানে যখন ওরা ধরতে গেছে, সেই ধরার সময়ে বিহারে ইলেকশন চলছে, মানে পলিটিক্সের কতটা ইনভলভমেন্ট ক্রিমিনালদের লাইফের ওপর বিহারে, সেটাও দেখানোর চেষ্টা করেছে। ওই সময়টাই ছিল, মানে এটা 2000 থেকে 2006, আই হোপ সো, এরকম একটা মোমেন্টের গল্প দেখানো হচ্ছে। এবং সত্যি কথা বলতে বন্ধুরা, এই কেস কিন্তু আমি বলবো না কোথা থেকে নিয়েছে, আমি কিন্তু কেসটা জানি, কেসটা প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড ফ্রম আ সত্যিকারের ঘটনা, মানে যে ঘটনাটা কাগজে কলমে প্রচুর বেরিয়েছিল। এবং কিছু দৃশ্য আছে বন্ধুরা, কিছু ডায়লগস বিশাল মানে সেই ধুরুম ধারাম ডায়লগ নেই, যেটা শুনলে তোমরা সেই ছিটকে যাবে ব্যাপার হবে। তবে কিছু কিছু ডায়লগস আছে, যারা সত্যিকারের মানে এই ধরনের কাজ দেখতে ভালোবাসে, তাদের কিন্তু যদি মন দিয়ে দেখে তাদের কিন্তু ভালো লাগবে কিছু কিছু ডায়লগ। আচ্ছা, এবার যদি বলি রবি কিষণজি এমন একটা ক্যারেক্টার করছে, যিনি একটা পার্টিরই বড় মানে পদস্থ কর্মচারীর ভাই বা কিছু সামথিং এলস, এবং তিনি একজন ওখানকার বেশ ভালো মানে মস্তান টাইপের। তো অসাধারণ তার যে মানে বলার প্যাটার্ন, ভোজপুরি বলছেন, ভোজপুরির সঙ্গে হিন্দি মিক্স করে, অসাধারণ একটা মানে সুন্দর লাগছে আমার, সুন্দর লেগেছে আমার ওনার অ্যাক্টিং এবং ওনার প্রোনাউন্সিয়েশন। অবশ্যই ওনারই জায়গার ভাষা, উনি তো ভালো বলবেন। কিন্তু যেটা সবচেয়ে মানে চোখে লাগবার মতো ক্যারেক্টার হয়েছে, সেটা হচ্ছে অমিত লোধা। করণ ঠাক্করকে যেমন মানে তার ফিজিক, একজন আইপিএস অফিসারের হওয়া উচিত সেরকম,
এবং সবচেয়ে বড় কথা, এই ওয়েব সিরিজটা তোমরা দেখতে দেখতে যেটা ইন্টারেস্টিং জায়গাগুলো পাবে সেটা হচ্ছে আইপিএস পরীক্ষার সময় যেভাবে মক টেস্ট দেখায়, তোমরা ইউটিউবে দেখতে পারো মক টেস্ট দেখায়। এছাড়াও আমি আর একটু দু একটা কিছু বেশি জানি, তার কারণ আমার দাদা আইপিএস অফিসার একজন, তো তার পরীক্ষা যখন হয়েছে সে কীভাবে পরীক্ষা দিত না দিত সেগুলো যে শুনতাম, এক্স্যাক্টলি ওরকম দেখানো হয়েছে। আর আমার খুব ভালো লেগেছে, তো আমি আমার আমার খুব পছন্দ হয়েছে ওয়েব সিরিজটা, কারণ অনেক সুন্দর সুন্দর ডিটেলিং করা হয়েছে। তো এবার চলে আসি, আর বেশি কথা না হেজিয়ে, ফার্স্ট আমি বলবো কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিকও, কারণ এই গল্পটা কি সত্যি খুব সুন্দরভাবে শেষ হয়, গল্পটা কি যেগুলো দেখানো হয়েছে সবটাই কি ভালো লেগেছে সেটাই আমি এখানে ক্লিয়ার করবো। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকের অ্যাক্টিং, মানে যাদের যাদের নেওয়া হয়েছে, একজন হাবিলদারের ক্যারেক্টার করেছে বন্ধুরা, অমিত লোধাকে বলছে আপ আপ আপ, মানে আমি 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 এই কথাটা ছেড়ে দিয়ে আপনি হামে চলে আসুন, মানে হাম বল রে হে এটাতে চলে আসুন, তাহলে বিহারে সকলে আপনাকে নিজের ভাবা শুরু করবে। তো এই ছোট ছোট কিছু এত সুন্দর সুন্দর ডায়লগ বলা হয়েছে, যেগুলো না ওই সেই বম ব্লাস্টিং ডায়লগ নয় কিন্তু খুব হার্ট টাচিং ডায়লগ। তারপরে যেমন গল্পের ব্যাকগ্রাউন্ড বিজিএম, প্রচন্ড সুন্দর বিজিএম ইউজ করা হয়েছে, যে বিজিএমটা সেই মানে মাস্টারপিস নয় ওই মির্জাপুরের মতো, কিন্তু যেখানে এখানে যেরকম দেওয়া হচ্ছে সেরকমই কিন্তু দিয়েছে। আচ্ছা, কোনো জায়গায় মনে হচ্ছে না গল্পটা বোরিং লাগছে? হ্যাঁ, মাঝখানের একটা এপিসোড আমার মনে হয়েছে যে একটু একটু টানা হয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই ওয়েব সিরিজটার সেরকম কোনো নেগেটিভ দিক আমার চোখে পড়েনি, শুধুমাত্র আমার মনে হয়েছে যে একটা জায়গায় একটু ছোট করলে ভালো হতো, মানে ছোট করলে মানে যে লেন্থটাই হয়েছে ওয়েব সিরিজটা সেটাকে একটু ছোট করা যেত, এবং এর যে শেষটা একটা অসাধারণ এন্ড হয়েছে, কিভাবে চন্দন মাহাতোকে ধরবে পুলিশ সেটা এক্স্যাক্টলি লাস্টে ধরাও পড়লো, এবং তারপরে কি হলো সেখানে একটা জায়গা ছেড়ে রেখেছে। তো যাই হোক, আমরা আশা করা যায় এটা যদি ভালো করে ওয়ার্ক করে তাহলে ওই নভেলটা, যে নভেলটা থেকে এই গল্পটা তৈরি, মানে এই ওয়েব সিরিজটা তৈরি হয়েছে, তাহলে আরও অনেক চ্যাপ্টার্স আসতে পারে, কিন্তু কলকাতা চ্যাপ্টার্স আসতে পারে, লখনৌ চ্যাপ্টার্স আসতে পারে, তো যাই হোক এরকম নানান রকম চ্যাপ্টার্স আসতে পারে আমার এই ধারণা। এবার দেখা যাক কিরম তোমাদের লাগে, তোমরা যারা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে, আমি অনেক ভুলভাল বকলাম বুঝতেই পারছি, তো তোমরা আমার যদি কোনো ভুল চুক হয়ে থাকে তাহলে আমার ক্ষমা করে দিও, আর আমি তো খুব একটা রিভিউ করি না, তো আমার আমি খুব একটা বাক্যটু লোক নয়, আমার যা মনে আসে আমি তাই বলি, তত্ত্বগুলি যেভাবে আমি কৌশলের মতো অত ভালো কথা বলতে পারি না, তো তোমাদের যদি কোনো ভুল ত্রুটি আমার মনে হয় তাহলে ক্ষমা করে দিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা টিপে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ তোমরা জানো আর একটা কথা কি বলবো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখনকার জন্য আমি চললাম, টাটা।